এই মুহূর্তে পয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। আমেরিকার পিছু না ছাড়লে ইউরোপও বিপদে পড়বে বলছে ইরান। এরপর জানিয়ে দেব গাজা উপত্যকায় ইসরায়েলের ফের বিমান হামলা, নিহত এক। এদিকে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, পাঞ্জাব খাইবার প্রদেশে সেনা মোতায়েন। এরপর জানিয়ে দেব ইমরান ইস্যুতে পাক সরকারকে যা বলল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এদিকে সুদানে 7 লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বলছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে সুবিধা নিতে রাশিয়া বিশ্বব্যাপী খোদাকে ব্যবহার করছে বলছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমেরিকার পিছু না ছাড়লে ইউরোপও বিপদে পড়বে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন আমেরিকা ক্রমেই পতনের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বিশেষ করে ইউরোপ যদি তাদের অন্ধ সমর্থনের পথ থেকে সরে না আসে তাহলে তাদেরও একই অবস্থা হবে, তারাও পিছিয়ে পড়বে। তিনি আজ তেহরানে নয়া বিশ্ব ব্যবস্থা সংক্রান্ত এক সমাবেশে একথা বলেছেন। তিনি আরো বলেছেন বিশ্বে একক নেতৃত্ব প্রতিষ্ঠার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর প্রমাণ হলো ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা সংখ্যা অনেক কমে গেছে। এছাড়া দক্ষিণ চীন ও পশ্চিম ইউরোপে আমেরিকার ভেবাচেকা অবস্থাও এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যায়। জেনারেল বাকিরি বলেন এশিয়া তথা বিশ্বের পূর্বাংশ মার্কিন বলদর্পিতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে এই অবস্থান জোরদার হচ্ছে। আগামীতে বিশ্বে এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন নীল থেকে ফোরাত পর্যন্ত বিশাল অঞ্চলকে দখলে নেওয়ার স্বপ্নে বিভোর এবং আরবদের সঙ্গে যুদ্ধে বিজয়ের অভিজ্ঞতা সম্পন্ন দখলদার ইসরায়েলও এখন আর আগের অবস্থানে নেই, কিন্তু মজলুম ফিলিস্তিনি তথা প্রতিরোধ সংগ্রামীরা ক্রমেই শক্তি অর্জন করছে। তারা যেমন শক্তি অর্জন করেছে তেমনই তাদের মধ্যে রয়েছে সমন্বয়, তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সূত্র পার্স টুডে। গাজা উপত্যকায় ইসরায়েলের ফের বিমান হামলা, নিহত এক। অধিকৃত গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বুধবার এই হামলায় অন্তত একজন নিহত এবং 2 জন আহত হয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দখলকৃত গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন যেসব জায়গায় ইসরায়েলি বিমান আঘাত করেছে সেগুলো ফিলিস্তিনের ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডের সাংবাদিক ইয়াওমানা আল সাইদ বলেন গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা বড় ধরনের সতর্কতায় রয়েছে। স্কুল, সরকারি এবং বেসরকারি স্থাপনা সমূহ বন্ধ রয়েছে। এর আগে সোমবার গভীর রাতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হন, আহত হন অন্তত 20 জন। ইসরায়েলি বাহিনীর দাবি তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্র আল জাজিরা। বিক্ষোভে উত্তাল পাকিস্তান, পাঞ্জাব খাইবার প্রদেশে সেনা মোতায়েন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা। বিক্ষুব্ধ কর্মীরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে ঢুকে পড়ে এবং লাহোরে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসায় হামলা চালায়। বিক্ষোভে এখনও পর্যন্ত 3 জন নিহতের খবর পাওয়া গেছে। পাঞ্জাব প্রদেশ আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে খাইবার পাখতুয়ান খোয়া কর্তৃপক্ষ। পাঞ্জাব সরকারকে অনুসরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে ডেকেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেনা মোতায়েন অনুমোদন করেছে। ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার দল তেহরিক ইনসাফ পার্টি পাকিস্তান অচল করে দেওয়ার ডাক দিয়েছে। তার সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করবারও পরিকল্পনা করেছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইরান সমর্থকদের নতুন করে সংঘর্ষ বাঁধার আশঙ্কা করা হচ্ছে। ইমরান ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার পর পাকিস্তানের 4 প্রদেশের 3টিতে কর্তৃপক্ষ জরুরি আদেশ জারি করেছে। এসব প্রদেশে সব ধরনের জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান জুড়ে মুঠোফোনে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। সূত্র জিও আল জাজিরা। ইমরান ইস্যুতে পাক সরকারকে যা বলল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে দেশটির সরকারকে গণতান্ত্রিক রাজনীতি
ও রীতিনীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। একই সঙ্গে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনের শাসন মেনে চলার ওপর জোর দিয়ে ইমরান খানের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা। ইমরান খানকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। এদিন তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক মামলায় জামিন চাইতে আদালতে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান। সন্ত্রাস থেকে মানি লন্ডারিং এর মতো বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সাবেক প্রধানমন্ত্রী সমর্থকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি কর্তৃপক্ষেরও অধিকার এবং গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো উচিত। মার্কিন মুখপাত্র বলেন, স্টেট ডিপার্টমেন্ট ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে অবগত রয়েছে, তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তি বা দলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই। তিনি আরো বলেন, আমরা সারা বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার দাবি জানাই। অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, তার দেশ পাকিস্তানে শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চায়। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ গণতন্ত্র এবং আইনের শাসন কার্যকর দেখতে চাই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কৌশলে বলেন, এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং না করে আমি আর কোনো বিষয়ে অনুমান করতে অস্বস্তি বোধ করছি। সুদানে 7 লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বলছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, উত্তর আফ্রিকার দেশটির নিয়ন্ত্রণের জন্য লড়াইরত দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গত মাসে সহিংসতা শুরু হওয়ার পর থেকে 7 লাখেরও বেশি সুদানি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। IOM জানিয়েছে, আরও 1 লাখ সুদানি দেশ ছেড়ে পালিয়েছে। সৌদি আরবের জেদ্দায় তৃতীয় দিনের আলোচনার জন্য যুদ্ধরত উভয় গোষ্ঠীর দূতদের বৈঠকের একদিন পর নতুন পরিসংখ্যান প্রকাশ হয়। 3 সপ্তাহেরও বেশি সময়ের যুদ্ধের পর খার্তুম এবং সুদানের অন্যান্য শহরগুলোতে খাদ্য আশ্রয় চিকিৎসা সেবার প্রয়োজনে কয়েক হাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়া এই আলোচনার লক্ষ্য। ইতিমধ্যে সৌদি আরব প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সুদানকে $10 কোটি সহায়তা দেবে। জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে 15 এপ্রিল যুদ্ধ শুরু হয়। বারবার যুদ্ধবিরতি চুক্তি সংঘাতের অবসান ঘটাতে এমনকি সহিংসতা হ্রাসেও ব্যর্থ হয়েছে। সুদানের রাজধানী খার্তুমের প্রত্যক্ষদর্শীরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তারা সোমবার শহরের কেন্দ্রস্থলে এবং এর আশেপাশে নতুন করে বন্দুক যুদ্ধ এবং বিমান ইউক্রেন যুদ্ধে সুবিধা নিতে রাশিয়া বিশ্বব্যাপী খোদাকে ব্যবহার করছে বলছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুদ্ধে সুবিধার জন্য বৈশ্বিক খোদাকে কাজে লাগানোর অভিযোগ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মঙ্গলবার রাশিয়াকে ইউক্রেনীয় শস্য রপ্তানির চুক্তি আবারও নবায়নের চাপ দিয়েছে। জাতিসংঘ এবং তুরস্কের কূটনীতির পর গত জুলাই থেকে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অধীনে ইউক্রেনীয় শস্য বন্দর দিয়ে রপ্তানির অনুমতি দেওয়া হয়। বিশ্বে খাদ্য ঘাটতি কমাতে এবং মূল্য হ্রাসে এই উদ্যোগ নেওয়া হয়। বিশ্ব খাদ্য উৎপাদনের অন্যতম শীর্ষ এই দেশটিতে রুশ আগ্রাসনের পর বিশ্বব্যাপী খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পায়। তবে রাশিয়া 18 মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তৃতীয় মেয়াদে এই চুক্তি নবায়নে এখনও প্রতিশ্রুতি দেয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া আবারও শস্য তুলতে